বাংলা নিউজ সাথে স্বার্থে নিউজে আজকে আমরা চলে এসেছি কাপা গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা ঋষি বঙ্কিমচন্দ্র ব্লকের সভাপতি শ্রী রবীন্দ্রনাথ নিয়োগীর সামনে শুনিনি তার আজকে সপ্তদশ লোকসভা নির্বাচনে আজকে সারা দিনে মানে এখন বাজে বেলা বারোটা বারোটা পর্যন্ত তার অভিজ্ঞতা দাদা ভোট খুব ভালো হচ্ছে মানুষ ভোট দিচ্ছে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আমার নৈহাটির বিধানসভার আটাত্তরটা বুথ গ্রামে আছে চারটে পঞ্চায়েতে সেখানে প্রত্যেকে মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে কোথাও কোনো বিজেপি চিহ্ন নেই ওই এজেন্ট ধরে ধরে নিয়ে এসে বসিয়েছে এক পরিবার থেকে তিনজন চারজনকে নিয়ে এসে এজেন্ট বসিয়েছে ওটা নিয়ে আমাদের কোনো বিজেপি নিয়ে আমাদের কোনো চিন্তা নেই মানুষ ভোট দিচ্ছে আমাদের এখানে ভোট হচ্ছে এরমভাবেই ভোট হয় গত বিধানসভা নির্বাচন এইভাবেই হয়েছে আমাদের পক্ষেই আছে মানুষ আমাদের পক্ষে আছে উন্নয়নের ভোট হচ্ছে যা মানুষের যা মানসিক এ দেখছি তাতে উন্নয়নের ভোট হচ্ছে এখানে কোনো রকম কোনো বুথে কোনো রকম অসুবিধে নেই আমার বালিভাড়া মালঞ্চ একটা বুথে বাইরে থেকে লোক এসে গ্যাদারিং করেছিল তারপরে ফোর্স এসে সরিয়ে দিয়েছে যেটা অনেকটা নির্বাচন কমিশন যেভাবে বলেছিল সেইভাবে তারা কাজ করছে না ওই বুথে মানুষ ভোটারদের হয়রানি করছে টেন্ট আছে টেন্টের কাছে দাঁড়াতে দিচ্ছে না রোদ্দুরে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিচ্ছে মানে প্যারামিলিটারি বেশি মানুষকে বিরক্ত করছে ভোটারদেরকে আর যেভাবে বলেছিল যে আমরা রোডে এ করবো সেভাবে করছে না কিছু নির্বাচন কমিশনের ভূমিকা ভালো না অন্য আমরা ষোলো নির্বাচনও করেছি কিন্তু এইভাবে প্যারামিলিটি যেভাবে ভোটারদেরকে হ্যারাস করছে কোনো বুথে বলছে যে গভর্নমেন্টের এ নিয়ে আসতে হবে স্লিপ নিয়ে আসতে হবে পলিটিক্যাল পার্টির স্লিপ মানছে না এই সব করছে মানুষকে হয়রানি করছে মানুষ দূর দূর থেকে গিয়ে আবার সেই এপিএ নিয়ে আসছে গভর্নমেন্টের স্লিপ সব জায়গায় বিলি হয়নি এবার মানুষ সেগুলো পাচ্ছে না প্যারামিলিটির কাজ খুব দুঃখজনক মানে ওরা যা মানুষকে হ্যারাস করছে ভোটারদের যা হ্যারাস করছে হ্যাঁ রোদ্দুরের মধ্যে দাঁড় করিয়ে রাখছে দরজা থেকে পঁচিশ গজ দূরে দাঁড় করিয়ে রাখছে রোদের মধ্যে আমরা প্রত্যেক জায়গায় টেন্ট করেছি সেই টেন্টে ভোটাররা দাঁড়াতে পারছে না রোদ্দুরের মধ্যে মানুষকে হয়রানি করছে প্যারামিলিটির মানুষকে হয়রানি করছে আর ভোট শান্তিপূর্ণ হচ্ছে মানুষ ভোট দিচ্ছে কোথাও কোনো প্রবলেম নেই বিজেপি নেই আমাদের এখানে বিজেপি নেই বিজেপির কোনো চিহ্নও নেই ওটা নিয়ে আমরা ভাবিত নয় উন্নয়নের ভোট হচ্ছে মানুষ আমাদের ভোট এর মধ্যে বললে কিন্তু ভোটাররা হ্যারাস হচ্ছে এটুকুনি বললাম নির্বাচন কমিশনের এই বিশেষ করে প্যারামিলিটারি ভূমিকা ভালো না মানুষকে ভোটারদের এইভাবে অত্যাচার করা এটা একদমই মানা যায় না হ্যাঁ আপনাদের সমস্ত বুথে নিশ্চয়ই বলে দিয়ে প্রত্যেক বুথে বলি প্রত্যেক বুথে আমাদের পোলিং এজেন্ট আছে এর মধ্যে আমরা শুনতে পেয়েছি সংবাদ মাধ্যমে যে বিজেপি প্রার্থী অর্জুন সিং উপর নাকি তৃণমূল দুষ্কৃতীরা তিনি বলছেন যে আক্রমণ করেছেন তার মুখ ফাটিয়ে দিয়েছেন এবং আইসি নাকি রাজ্য সরকারের পক্ষে হয়ে কাজ করছেন এটা আপনি কি বলব ওটা ওনার বলার উনি বলছেন কিন্তু ওখানে মানুষ মুখ করেছে মানুষ করেছে ওখানে কোনো তৃণমূলের লোক করিনি আজকে তৃণমূল লোক ভোট নিয়ে ব্যস্ত আছে ওনাকে নিয়ে ব্যস্ত নেই যার ফলে মানুষ ওনাকে করেছেন ওইআটিতে এটা কোনো করিনি মানুষ হয়ে দাদা কথা আমরা শুনে নিলাম পুরো ব্যারাকপুর জুড়ে তথা কাপাচাকলা গ্রাম পঞ্চায়েত এবং ঋষি বঙ্কিম ব্লক জুড়ে উনি দেখলেন বাহাত্তরখানা বুথে উনি ঘুরে বেরিয়েছেন সব জায়গায় শান্তিপূর্ণ ভোট কিন্তু নির্বাচন কমিশনে কাজকর্মে উনি খুশি নন কারণ সাধারণ মানুষ কিন্তু অস্বস্তির মধ্যে আছেন চতুর্দিকে এত প্রখর রোদের মধ্যেও সেই যারা ভোটার তারা রোদের মধ্যে দাঁড়িয়ে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে কিন্তু তারা ভোট দিচ্ছেন সেখানে ইনি বলছেন যেখানে ছায়া রয়েছে ছায়াতেও কিন্তু ভোটারদের দাঁড়িয়ে ভোট দিতে দেওয়া হচ্ছে না তারা একটু অসুবিধা সৃষ্টি করছে কিন্তু সর্বোপরি ভোট শান্তিপূর্ণ বেলা বারোটার সময়ও কোনো অসুবিধা নেই সমস্ত জায়গায় নির্বিঘ্নে ভোট চলছে এবং সকলে ভোটের আনন্দে ভেসে উঠেছে ধন্যবাদ আয়রা বাংলা নিউজের সাথে সঙ্গে থাকবেন সঙ্গে রাখবেন Please like, subscribe for more information and news, and click the bell icon for notifications.